করে 1,000 পিস ইয়াবা সহ 2 রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের কাঁচাকলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মিজানুর রহমান ও মোহাম্মদ রাসেল। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুদ্দিন জানান, আটককৃতরা কক্সবাজারের উখিয়া থেকে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। মডেল থানার টহল দল শহরের কাঁচাকলোনি এলাকায় তাদের সন্দেহ করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে 1,000 পিস ইয়াবা জব্দ করা হয়। আটক মিজান ও রাসেলের স্বীকারোক্তিতে তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া যায়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে কোর্টে চালান দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, WMTV।